হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি, মোটামুটি আছি। তো অনেকদিন, প্রায় অনেকদিন কেন বলো, অনেক মাস, কয়েক মাস আমি প্রায় কোনো ব্লগই করতে পারিনি। কারণ কী বলতো, আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। খারাপ বলতে এই মাস দুই দিনের ধরে আমি হচ্ছে মানে মাথা ঘুরছিল, শরীরের সঙ্গে জোর পাচ্ছিলাম না, কোনো শরীরে আমার কোনো এনার্জি ছিল না। তা ব্লগগুলো ওই জন্য করতে পারিনি। মানে তোমরা তো জানোই, ব্লগ করতে গেলে হচ্ছে খাটনি আছে, পরিশ্রম আছে, কারণ ক্যামেরা ঠিক করা, রেডি করা, সেগুলো, তারপরে তার সঙ্গে সামনে কাজ করা, এসবগুলো অনেক খাটনি আছে। আর যেহেতু আমার শরীরে কোনো এনার্জিটা ছিল না, তা সেটা আমি ভেবেছিলাম এমনি হয়তো শরীরটা খারাপ, যাই হোক। তা ওই গত শনিবার থেকে, মানে হট করে শনিবার রাত্রিবেলা হলো, যেটা শনিবার সন্ধ্যাবেলা থেকে আমি দেখছি মানে বাছরটা আচ্ছা দেখছিলাম, বুঝছো তো? তো যাই হোক, সেদিনকে অতটা গুরুত্ব দিইনি, ভাবলাম টিভিটা একভাবে দেখছি, তার জন্য হয়তো আমার এই সমস্যাটা হচ্ছে। তো রবিবার থেকে পুরোই আমি ঝাপসা দেখা শুরু করি, মানে এই বাচকের মনিটা আমার একদম এইখানে ঢুকে গেছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। এখনও দেখো অনেকটা আছে, এই মনি দেখো আর এই মনি দেখো, একটুখানি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। তো একদমই গত রবিবার থেকে আমি পুরোই বলতে গেলে অন্ধ হয়ে গেছিলাম, কানা হয়ে গেছিলাম আর কি, বুঝতে পারছো? মানে বাড়ির সবাই প্রচণ্ড টেনশান করছিলো, আমার হাজব্যান্ড, ছেলেরা, আমার বোন, এসব এরা খুব টেনশান করছিলো। তো যাই হোক, আর এই মনি, এই বাঁদিকের মনিটা পুরো স্থির ছিল, মানে নড়ছিল না, মনিটা একদম এইখানে এসে আটকে ছিল, কোনো দিকে ঘুরছিলো না, না এই পাশে, না ও পাশে, না কোনো দিকে কিছু হচ্ছিলো না। যাই হোক, তারপরে রবিবার দিন আমরা ডাক্তারের কাছে যাই বিকেলবেলায়। রবিবার দিন ডাক্তারের কাছে গিয়ে দেখো ডাক্তারের রিপোর্ট, মানে প্রেসক্রিপশনটা, দাঁড়া প্রেসক্রিপশনটা নিয়ে আসি। তো দেখো, দুটো ডাক্তার দেখিয়েছি আমি, এই যে এই একটা আর এই একটা, দেখতে পাচ্ছ তো? এটা দেখিয়েছিলাম, এই দেখো, এই এইটা দেখিয়েছিলাম হচ্ছে শনিবার দিন হয়েছে। রবিবার দিন বিকেলবেলাতেই গেছিলাম, কারণ রবিবার দিন সকালে গেছিলাম, সকালে উনি যে কটা পেশেন্ট দেখেন তো সে কটা হয়ে গেছিলো, ওই জন্য আমাদের হয়নি। তো বিকেলবেলায় গেছিলাম, দেখেছি। তো এই ডাক্তার, এই যে চোখের, দাঁড়াও, এই দেখো চোখের ড্রপটা দিয়েছে আর ভিটামিন ওষুধ দিয়েছে, এই যে কটা খাওয়াও হয়ে গেছে আমার, তো ভিটামিন ওষুধটাও দিয়েছে। আর মানে উনি যেটা বলেছেন সেটা উনি বলেছিলেন যে আমার এই বাচকটা, বাচকটা দিয়ে শরীরে, তোমাদের বললাম না শরীরটা কদিন ধরে আঞ্চান আঞ্চান, কদিন কেন, কম মাস ধরে শরীরটা একটু আঞ্চান আঞ্চান করছিল, মানে কোনো জোর পাচ্ছিলাম না, উঠলেই মাথা ঘুরত, এরকম হতো শরীরের মধ্যে, কোনো এনার্জি ছিল না শরীরে। তার শরীরে আমাদের স্ট্রোক হয়েছে, এই বাচকের মধ্যে দিয়ে সেই স্ট্রোকটা বেরিয়েছে। তো যাই হোক, তার জন্য আমার চোখটার ওই অবস্থা হট করে হয়ে গেছিলো। তো এখন আমি অনেকটা সুস্থ আছি, একটু দেখতে পাচ্ছি, যেহেতু ওষুধগুলো চলছে। তো যাই হোক, এই ডাক্তার বলেছিলেন সিটি স্ক্যান করতে, এই দেখো এখানে লেখা আছে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, এরকম সিটি স্ক্যান করতে বলেছিলেন। তো যেহেতু একটা ডাক্তার দেখিয়ে আমরা সিটি স্ক্যান করাইনি, আমরা একটা ডাক্তার ওপেনিং নিয়েছিলাম, নিয়ে সেখানে আমরা গিয়েছিলাম। তো সে তো ওই ডাক্তারবাবু সেম বললেন, ওই ডাক্তারবাবুর এই যে রিপোর্ট, তো আমি দুটো ডাক্তার দেখিয়েছি, দেখো এই দেখো দুটো রিপোর্ট। তো এই ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম আমরা হচ্ছে বুধবারে, কারণ ইনি বুধবারে বসেছিলাম, আমি হচ্ছে রবিবার দিন, এই যে রবিবার দিন, এই ডাক্তার যে বুধবার, যাই হোক, এই ডাক্তারবাবু সেম কথা বললেন, উনিও বললেন যে স্ক্যানটা এখন না করলেও হবে। তো যাই হোক, চোখটা একটু ওষুধ দিয়ে ঠিক হয়েছে। তো এই ওষুধগুলোতে এই যে চোখের ড্রপ পড়ছে, এই দেখো এই ভিটামিন ওষুধ দিয়েছে আর এই ওষুধ দিয়েছে, এটা কিছু এখনও খাওয়া হয়নি ওষুধটা, আজকে বকবে আমাকে, এই দেখো এই ট্যাবলেটটা, এই একটা, এই দুটো ট্যাবলেট, এই ট্যাবলেটটা আড়াইখানা করে খেতে হবে একসঙ্গে। তো এখনও সকালবেলা খাওয়া হয়নি, ব্রেকফাস্টের পর বলেছিলেন, কিন্তু দেখো 9:30 বেজে গেলো, ভুলে গিয়েছি। যাই হোক, ওষুধটা এখন আমি একটু খেয়ে নিই, হ্যাঁ দাঁড়াও, বাড়িতে কেউ নেই, তোমার দাদা থাকলে তোমার দাদাই ওষুধটা আমাকে রেডি করে দেয়, ছেলেরাও কেউ নেই, সব পড়তে চলে গেছে, তার জন্য ভুলেও গেছি আমি। যাই হোক, এই দেখো আড়াইটে ওষুধ, এই আড়াইখানা ওষুধ আমাকে এখন খেতে হবে একসাথে।
তো যাই হোক, চোখটা এখন একটু একটু মানে বলতে গেলে একটুই আর কি ভালোর দিকে এসেছি, মানে এখন ক্যামেরার সামনে আসতে পারছি। আর তখন তো ক্যামেরার সামনে আসতেই পারছিলাম না, মানে তোমাদের সামনে কীভাবে কথা বলবো সেটাই ভাবতে পারিনি। চোখটা একবার ঢুকে গিয়ে জানে কী দেখছি না দেখছি, কি মানে নিজেকেই নিজে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, তার জন্য ভিডিওটা তখন করা হয়নি, ডাক্তারখানাতেও গিয়েছি সেগুলোও ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো তখন একটা টেনশন ছিল, কারণ ওই এটা ছিল না যে ভিডিও করবো। যাই হোক, তো এখন একটু সুস্থ আছি, তো দেখা যাক কি চলে। এক মাসের ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু, এক মাসের মধ্যে 15 দিন ওষুধটা খেয়ে তারপর আবার চেক আপে যেতে বলেছে। এখন সেইবার 15 দিন হলে তারপরে বুঝতে পারবো আদৌ মানে কী হবে না হবে বুঝতে পারছি না। যাই হোক, তবে মাঝে মাঝে চোখটা ডিস্টার্ব, তো যেটা বলছি মানে মাঝে মাঝে চোখটা এখন ডিস্টার্ব করে। যেমনি আজকে ধরো হচ্ছে তোমার রবিবার, কালকে ছিল শনিবার, কালকে সকালবেলা এই কাল না পরশুদিন সকালবেলা একটু চোখটা ঝাপসা দেখছিলাম, তখন প্রায় 5:30-6 বাজে ঘুরতে ঘুরেছি, দেখি চোখটা ঝাপসা, তখন আবার একটু চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। তা আমাদের শরীরের মধ্যে আনচান ভাবটা একটা আছেই, কী বলো তো এখন একটা শরীরে মানে মনের মধ্যে ভয় ধরে গেছে, যেহেতু একবার একটা স্ট্রোক হয়ে গেছে। তো যাই হোক, ডাক্তারবাবু বলেছিলেন যে মানুষের শরীরের স্ট্রোক চোখ দিয়ে বা মুখ দিয়ে হলে মানে বেরোলে আর কি, তাহলে হচ্ছে এটা সারার সম্ভাবনা থাকে। তো বললেও মানে একটা ধরো ভয় তো থাকেই, যেহেতু পুরো সংসারটা আমার ওপরে, মানে আমার ওপর বলতে ইনকামের দিক দিয়ে কিন্তু না, মানে কাজকর্মের দিক দিয়ে সব আমি আমি কিছু না করে দিলে ওরা সবাই অকেজ, ওরা কেউ কিচ্ছু করতে পারবে না, মানে সব কিছু তো হাতের গড়ায় দিতে হয়। তো যাই হোক, বুঝতেই পারছো বাড়ির মেয়েদের মেয়েরা বসে থাকলে বা অকেজ হয়ে গেলে যা হয়, আমার পরিবারেও সেই অবস্থা। তো যাই হোক, ওষুধ দিচ্ছি, ওষুধ খাচ্ছিও, সব কিছুই করছি, দেখা যাক কী হয়, তারপরে দেখি কী হয়, 15 দিন পর কী হয় দেখা যাক। তো যাই হোক, এখন এইটুকুই থাক, এখন আবার রান্নাবান্না আছে, জানি না রান্নাবান্না কী করতে পারবো না পারবো, মানে শরীরের সঙ্গে জুট পাচ্ছে না, একটুখানি করে কাজ করছি, একটুখানি করে বসে পড়ছি বা শুয়ে পড়ছি। যাই হোক, তো চলো টাটা, এইটুকুই জানানোর ছিল তোমাদের, কারণ অনেক দিন যাবত আমি তো কোনো ভিডিও বা ব্লগ করতে পারিনি, তার জন্য এটা তোমাদেরকে জানানোর দরকার ছিল, তাই জানিয়ে দিলাম। তো চলো টাটা।